সুনামগঞ্জের তাহিরপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পের 458 কর্মীর বেশিরভাগই অফিস না করেই কর্মকর্তাদের ম্যানেজ করে তুলছে সম্মানী ভাতার টাকা। অনিয়ম ঢাকতে টাকা দেওয়ার চেষ্টা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তবে দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেকারদের কর্মসংস্থান ও জনবল ঘাটতি কমাতে দুই বছরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। সুনামগঞ্জের 12 উপজেলার মধ্যে এই কর্মসূচির অতিরিক্ত জনবল শুধু তাহিরপুরে। কাগজে কলমে বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 458 জন কর্মী। অভিযোগ উঠেছে তাদের অনেকেই অফিসে অনিয়মিত, কেউ কেউ কাজই করেন না। তারপরও তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যোগসাজশে নিয়মিত তুলছেন সম্মানী ভাতা। পয়লা অগস্ট থেকে তারা মানে নিয়মিত আসেন আর কি, যেহেতু উনি ছিলেন এটাই আমি জানি না, আসার ব্যাপারটা তো আর আমি সলিউশন দিতে পারতেছি না। মাঝখানেক হলে সে শুনতেছে আর একটা চাকরিতে যাওয়ার কথা, এই জন্য আসতেছে না। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দায়িত্বে থাকা তিনজনের মধ্যে কেবল জুলাই মাসে একজন কাজ করেছেন 10 দিন, বাকি দুজন ছিলেন অনুপস্থিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিষ্ঠান প্রধান বলছেন মানবিক দিক বিবেচনায় প্রতি মাসে তাদের কাজের প্রত্যয়নপত্র দেয়া হয়। মাঝে আসে, মাঝে মাঝে আসে না, আর আসলেও হাজিরা দেয় দেয় না। ক্লিয়ারেন্স তো তারা যেহেতু একটা সম্মানী ভাতা পায়, এলাকার ছেলে মেয়েরা বেকার ফুলাফান, এরা এসে ধরলে তো আর না করা যায় না। আর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বললেন শতভাগ কাজ কোথাও হয় না, এমনকি টাকা দিয়ে অনিয়ম আড়াল করারও চেষ্টা করেন তিনি। আমি অতিরিক্ত দায়িত্বে আছি, একজন মাত্র সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, ওনার পক্ষে সব তদারকি করা সম্ভব না, এই জন্যই হয়তো বা হইতে পারে, আমি এটা অস্বীকার করব না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আতিথেয়তার অংশ হিসেবে কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছেন যুব উন্নয়ন কর্মকর্তা, দায়িত্বে অবহেলা পেলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, উনি অভিজ্ঞ মানুষ, আতিথেয়তার অংশ হিসেবে হয়তো আপনাদেরকে ইয়ে করছেন, কেউ যদি তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে যদি পালন না করে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এই কর্মসূচির মেয়াদ শেষ হবে চলতি মাসে। এই প্রকল্পে অনিয়মে জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।